হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ফেভারিচার বেঙ্গলিন নলেজ একাডেমি আজকে উনত্রিশ নম্বর মক টেস্ট হতে চলেছে আঠাশটা ক্লাস অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখে নাও সেখানে কমনযোগ্য প্রত্যেকটাতেই চল্লিশটা করে প্রশ্ন আলোচনা করা রয়েছে এবং এক্সট্রা কি পয়েন্ট আলোচনা করা রয়েছে তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নাও তোমাদের সেইগুলি কিন্তু এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এই প্রশ্নগুলি ডাব্লিউ কেপির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চলো তবে আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা হলো নিম্নলিখিত শাসকদের মধ্যে কে নিয়াবত ই ক্ষুদাই উপাধি গ্রহণ করেছেন বা ধারণ করেছিলেন উত্তরটা হয়ে যাবে অপশান বি বলবন কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে দাও গিয়াস উদ্দিন বলবন যিনি বারোশো ছেষট্টি সাল থেকে বারোশো সাতাশি সাল পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতান হিসাবে ভারতে শাসন করেছিলেন তিনি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সুলতান নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট আলমগীর নামেও পরিচিত ছিলেন উত্তরটা হয়ে অপশন বি ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফরাসি ভাষায় গীতা অনুবাদ করেছিলেন উত্তরটা কি হয়ে যাবে উত্তরটা হবে দ্বারা শিক অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আন্দামান নিকোবর তীপ্পুঞ্জকে শহীদ দ্বীপ বলে কে নামকরণ করেছিলেন উত্তরটা হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রোম এবং প্যারিসে কে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটা হয়ে যাবে সুভাষচন্দ্র বসু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও উনিশশো সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ আন্দোলনের অধীনে ফ্রি ইন্ডিয়া সেন্টার নামে একটি অস্থায়ী শাখা গঠন করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা হয়ে যাবে অপশান ডি ক্লিমেট অ্যাটলি নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত উত্তরটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্লু মাউন্টেন শিখরটি অবস্থিত উত্তরটা হয়ে যাবে মিজোরাম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোন দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত উত্তরটা হয়ে যাবে অপশান এ আর্জেন্টিনা নেক্সট প্রশ্ন কেরালার গডস উইন কান্ট্রি গ্রন্থের রচয়িতাকে উত্তরটা হয়ে যাবে অপশান এ শশি থারুর নেক্সট প্রশ্ন নীরজা গ্রন্থটির লেখক কে বা কে লিখেছেন উত্তরটা হয়ে যাবে অপশান এ মহাদেবী বর্মা কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও মহাদেবী বর্মা রচিত বেশ কিছু গ্রন্থগুলি কি কী পথকে সাথী অতীতকে চলচ্চিত্র অগ্নি রেখা গিল্লু আত্মিকা এবং সন্ধিনী নেক্সট প্রশ্ন কালজয়ী ভারতীয় উপন্যাস দেবদাস কার রচিত উত্তরটা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু একটা সিনেমা হয়েছিল যেখানে শাহরুখ খান অভিনয় করেছিলেন এস আর কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও তার অন্যান্য উপন্যাসগুলি হলো পথের দাবি শ্রীকান্ত পরিণীতা দত্তা এগুলো তার ডাক নাম কী ছিল না আর তিনি অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ব্যাডমিন্টন খেলায় মহিলাদের জন্য নিম্নলিখিত কোন ট্রফি দেওয়া হয় উত্তরটা হয়ে যাবে অপশান সি ওভার কাপ কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও ওয়েব এলিস কাপ ডার্বি কাপ রাগবি খেলার সাথে যুক্ত আর উইসডেন ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথাটি জড়িত উত্তরটা হয়ে যাবে অপশান এ ফুটবল নেক্সট প্রশ্ন দু সালে কোথায় অলিম্পিক গেমস আয়োজিত হতে চলেছে উত্তরটা হয়ে যাবে অপশান বি প্যারিস নেক্সট প্রশ্ন নিচের মধ্যে কে অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ ছিলেন উত্তরটা হয়ে যাবে অপশান বি নীলিমা ঘোষ নেক্সট প্রশ্ন অর্জুন পুরস্কারে ভূষিত প্রথম মহিলা ক্রীড়াবিদ হলেন তার নাম কি ছিল সেটা হচ্ছে স্টেফি ডি সুজা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিনি অর্জুন পুরস্কারে প্রথম ভূষিত একজন মহিলা ক্রীড়াবিদ নেক্সট প্রশ্ন ব্রাজিলের মুদ্রার নাম কি উত্তরটা হয়ে যাবে রিয়েল অর্থাৎ ব্রাজিলিয়ান রিয়েল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও সেটি হলো ব্রাজিলের রাজধানী কি ব্রাসেলিয়া নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শীতকালীন লাদাখের রাজধানী উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে স্কার্ডু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং লাদাখের রাজধানী হল লে আর লাদাখে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন রাধাকৃষ্ণ মাথুর নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি খারিফ ফসলের বা খারিফ শস্যের উদাহরণ উত্তরটা হয়ে যাবে অপশন বি কার্পাস নেক্সট প্রশ্ন অর্থাৎ একুশ নম্বর প্রশ্ন স্যাডল পিক হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ এটি কোথায় অবস্থিত উত্তরটা হয়ে যাবে অপশন ডি উত্তর আন্দামান এখানে কিন্তু দুটো কোশ্চেন রয়েছে একটা হচ্ছে স্যাডল পিক কোন জায়গার সর্বোচ্চ শৃঙ্গ সেটা বলতে হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আরেকটা এটি কোথায় অবস্থিত এটা হয়ে যাবে কি উত্তর আন্দামান কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও আন্দামান নিকোবর দ্বীপের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন প্রাক্তন অ্যাডমিরাল ডি কে জোশী নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে অর্থাৎ নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি নিউ ম্যাঙ্গালোর বন্দর নামেও পরিচিত উত্তরটা কী হয়ে যাবে পানাম্বর বন্দর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন গবি মরুভূমি কোথায় অবস্থিত উত্তরটা হয়ে যাবে অপশান সি মঙ্গোলিয়া নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের মালভূমি ভারতের কয়টি রাজ্যে বিস্তৃত উত্তরটা হয়ে যাবে আটটি রাজ্যে অপশান ডিতে যেটা রয়েছে কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও যে আটটি রাজ্যে রাজ্যের মধ্যে দাক্ষিণাত্য মালভূমি বিস্তৃত সেগুলি হল মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের কিছু অংশ এই রাজ্যগুলিতে কিন্তু এই দাক্ষিণাত্য মালভূমি কিছুটা অংশ দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন নদীর উপর মাতা ঢিলা বাঁধটি নির্মিত উত্তরটা কি হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে বেতোয়া অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বেতোয়া নদীর উপর এই মাতা ঢিলা বাঁধ যেটা তৈরি হয়েছে এটি কোন জেলায় অবস্থিত এটাও জেনে রাখতে হবে এটি ললিতপুর জেলায় অবস্থিত আর কোন জায়গায় অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত এটা হয়ে যাবে উত্তরপ্রদেশে আর এটি কত সালে নির্মিত হয়েছিল এটা হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিহিত করা হয়েছে উত্তরটা হয়ে যাবে গগনজান অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টমতম তপস্বিলে কয়টি ভাষার কথা বলা হয়েছে উত্তরটা হয়ে যাবে অপশান সি বাইশটি ভাষা পরের প্রশ্ন ডাক টিকিট কে আবিষ্কার করেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উত্তরটা হয়ে যাবে রোল্যান্ড হিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লাদাখের স্কাউটস নামে পরিচিত কে সেটা হয়ে যাবে বরফের যোদ্ধা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন দিনটি ভারতে সন্ত্রাস বিরোধী দিবস নামে পরিচিত বা দিবস হিসাবে পালিত হয় উত্তরটা হয়ে যাবে অপশান এ একুশে মে কিছু এক্সট্রা ইনফরমেশন ইনফরমেশান দেখে নাও প্রতি বছর একুশে মে ভারতের জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিবসটি পালিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন বছরে ভারতে প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়েছিল উত্তরটা হয়ে যাবে উনিশশো তেষট্টি সালে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও এই সালে একুশে নভেম্বরে কেরালায় তিরুবন্তপুরমের কাছে থুম্বা থেকে প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা হয়েছিল জিএসটি পরিষদের সভাপতি কে উত্তরটা যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও জিএসটি পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হলেন জিএসটি পরিষদের প্রধান বা বর্তমান চেয়ারম্যান এবং সভাপতি নেক্সট প্রশ্ন উনিশশো সালে প্রথম কেন্দ্রীয় বাজেট কে উপস্থাপন করেন উত্তরটা যাবে আর কে সানমুখাম চেট্টি কবে সিভিল সার্ভিস দিবস পালিত হয় উত্তরটা হয়ে যাবে বি একুশে এপ্রিল নেক্সট প্রশ্ন সংসদ আদর্শ গ্রাম যোজনা কবে পালিত হয় বা চালু হয় উত্তরটা হয়ে যাবে দু সালে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এগারোই অক্টোবর দু হাজার চোদ্দো সালে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে এই যোজনাটি চালু করেন নেক্সট প্রশ্ন ভারতে এখনো পর্যন্ত কয়টি ডামসার সাইট বা স্থল ঘোষিত হয়েছে উত্তরটা হয়ে যাবে অপশান ডি সাতচল্লিশটি নেক্সট প্রশ্ন কোন স্টেডিয়াম এশিয়ার প্রভু নামে পরিচিত উত্তরটা হয়ে যাবে ইডেন গার্ডেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুই দেশের মধ্যে সংগঠিত হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি গিয়েছে উত্তরটা হয়ে যাবে অপশান বি নদিয়া ভারতের কোন নদী দুইবার কর্কটক্রান্তি ক্রান্তি রেখা অতিক্রম করেছে উত্তরটা কি হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে অপশান ডি মাহি তোমরা চল্লিশের মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থেকেও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস